হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের টেকনো বাংলা ছোট্ট আর একটি ভিডিওতে। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদুল আজহা। ঈদের ছুটি চলতেছে, তো আপাতত আমার কাছে অন্য কোনো ভিডিও নাই। আপাতত এই ভিডিওটা এই জন্য ছোট্ট শর্টকাট একটা ভিডিও বানিয়েছি। এটা গতকালকে বানানো হয়েছে, আজকে তো ছুটি চলতেছে, তিন দিন ছুটি। তো এগুলো আসলে সম্পূর্ণ হয়ে গেছে কাজগুলো, এটা পার্কিংয়ের ভিতরে, যদিও পার্কিং তো খোলা থাকে। এটা হচ্ছে পার্কিংয়ের ভিতরে লিফটের যে এরিয়া, ওই লিফটের প্রেশার এক্সজস্টের লাইন, ছোট্ট ছোট্ট দুইটা ডাক্টিং লাইন, 200x100, 150x100, দুইটা ছোট দুইটা লাইন। তো এখানে তো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, পাইপগুলো দেখেন, সিলারের পাইপ আর ডাক্টিংয়ের কাজ মোটামুটি। এই যে এখানে এটা লিফট এরিয়া, লিফট এরিয়ার জন্য এখানে একটা মেশিন আসবে, এই জায়গাটা মেশিন আসবে, এটার জন্য প্রেশার লাইন দেওয়া হয়েছে। তো আর এমনিতে আমাদের রাইজারের কাজ চলতেছে, এই দেখছেন একবারে ছোটো ছোটো ডাকগুলো, 200x100, 150x100 ডাক, এগুলো বেসে যাওয়া ডাক এগুলো, তবে এগুলো কাজে আসবে, তবে অন্য কোথায় কাজে আসবে। এখনও গ্রাউন্ড ফ্লোরের কাজ বাকি আছে, ওইখানে এগুলো কাজে আসবে, এগুলো ইনস্টলেশন করা। এগুলো খোলা জায়গায় এগুলো লাগানো হচ্ছে, তো এই জন্য এখানে সিলিং নেই, খোলা জায়গায় থাকবে, এই জন্য ডাকগুলো লঞ্চ করা হয়েছে এবং ইনস্টলেশন ফিনিশিং খুব ভালোভাবে করা হয়েছে। আপনারা দেখতেছেন তো ডাক্টিংয়ের জয়েন্টগুলো, যে ইনস্টলেশন এবং জয়েন্টগুলো খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে, কারণ এই এরিয়ার মধ্যে সিলিং হবে না, এগুলো খোলা থাকবে, সবসময় ওপেন থাকবে, যে কারণ নজরে আসবে। এই জন্য কাজটা ফিনিশিং ভালোভাবে ফিনিশিং করা হয়েছে কাজগুলো। তো এটা ফ্রেশ এয়ারের লাইন, সরি, এটা এক্সজস্টের লাইন। এখানে একটা টয়লেট আছে, এটা এক্সজস্টের লাইন, প্রেশার লাইনটা এখানে গেছে, আর একটা আলাপ লাইন। তো এই যে এক্সজস্টের একটা ব্রাঞ্চ এখানে গেছে, আবার এখান দিয়ে এটা হচ্ছে মেইন, এটা রাইজারে চলে গেছে, এটা রাইজার একদম যায় রাইজারে কানেক্ট হবে। এটা প্রেশার, বড় যেটা ওটা প্রেশার, আর ছোটো যেটা ওটা এক্সজস্ট, এটা এক্সজস্টটা কোথায় গেছে আপনাদের দেখাই। এখান দিয়ে ভিতরে গেছে, ভিতরে এখানে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, অবশ্যই ভিতরটা অন্ধকার, তারপরও আমি একটু দেখাচ্ছি। তো এখানে মেশিন আসবে একটা, এই প্রেশারের মাথাটা, এই যে বাম পাশের যেটা, ওটা প্রেশার, ডান পাশের এক্সজস্টটা, এই যে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, এটা এখানে যাবে। এখানে এটা হচ্ছে গার্বেজ রুম, ওই গার্বেজ রুমের জন্যই এটা দেওয়া হয়েছে।